শেষে এবার মোবাইল রিচার্জের খরচ কমাতে আসরে নামলো ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নেওয়া হলো নতুন পদক্ষেপ তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে ট্রাইয়ের নেওয়া এই পদক্ষেপের কারণে কবে নাগাদ কমতে পারে মোবাইল রিচার্জের খরচ সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না মোবাইল রিচার্জের খরচ কমাতে এবার আসরে নামলো ট্রাই নেওয়া হল নতুন পদক্ষেপ তো বন্ধুরা আপডেটটি বাংলার এক্সপি নামক অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে সাধারণ খেটে খাওয়া মানুষের মোবাইল রিচার্জ করা এখন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে বহু গ্রাহক রয়েছেন যারা এই তিন বেসরকারি টেলিকম সংস্থার খরচ থেকে রেহাই পেতে চাইছেন বহু গ্রাহক রয়েছেন যারা জিও এয়ারটেল এবং ভিআইয়ের মতো টেলিকম নেটওয়ার্ক ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএল এর নাম লেখাতে শুরু করেছেন তবে বিএসএলএল এর নাম লিখিয়ে তো আর সমস্যা সমাধান হয় না কেননা গ্রাহকরা অন্যভাবে সমস্যার সমাধান চাইছেন আর সেই চাওয়া হলো মোবাইল রিচার্জের খরচ কমানো অবশ্যই এ বিষয়ে আসনে নামলো ট্রাই তাদের তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হলো মোবাইল রিচার্জের খরচ কমানোর জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া যা মনে করছে সেই অনুযায়ী তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলির কাছে আর্জি জানিয়েছে তারা মনে করছে যদি ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কলিং রয়েছে এমন রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হয় তাহলে গ্রাহকদের খরচ অনেকটাই কমে যাবে এর সঙ্গে এস এম এস প্যাক রাখার পরামর্শ দিয়েছে ট্রাই টাইয়ের বক্তব্য বর্তমানে বাজারে যে সকল রিচার্জ প্ল্যান চালু রয়েছে তার অধিকাংশ হলো ব্যান্ডেল প্যাক ব্যান্ডেল প্যাক হওয়ার কারণে সেগুলি সঙ্গে একদিকে যেমন রয়েছে কল ফ্যাসিলিটি ঠিক সেই রকমই রয়েছে ডেটা অর্থাৎ ইন্টারনেট এস এম এস সহ অন্যান্য সুবিধা কিন্তু দেশের বহু গ্রাহকে এই ধরনের প্যাকের ফলে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ধরনের প্যাকের ফলে বহু গ্রাহকের চাহিদা পূরণ হচ্ছে না অনেকেই রয়েছেন যারা বাড়তি এই সকল সুবিধা চান না খরচ বাঁচানোর জন্য এই সকল গ্রাহকদের অনেকেই রয়েছেন যারা কেবলমাত্র কল অথবা তার সঙ্গে এস এম এসের সুবিধা চান এই সংক্রান্ত ট্রাইয়ের এর কনসালটেশন পেপার এস টিপিএস কোলন ফ্রনল্যাস ফ্রনলাস ট্রাই ডট গভ ডট ইন ফ্রনল্যাশ রিলিজ আন্ডারস্কোর পাবলিকেশন ফ্রনসল্যাশ কনসালটেশন এই অফিসিয়াল লিঙ্কে গিয়ে জনসাধারণ অর্থাৎ পাবলিকরা কিন্তু কনসালটেশন দিতে পারবেন দেওয়া লিঙ্কে এমন প্রস্তাবের বিষয়ে ট্রাই পদক্ষেপ নিয়ে একটি কনসালটেশন পেপার প্রকাশ করেছে এমনকি এই বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহকদের থেকেও প্রস্তাব পরামর্শ চাওয়া হয়েছে সাধারণ মানুষের এই বিষয়ে প্রস্তাব ও পরামর্শ দেওয়ার জন্য আগামী ষোলোই আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে গত ছাব্বিশ জুলাই ট্রাই এই কনসালটেশন পেপার তাদের ওয়েবসাইটে দিয়েছে যেখানে সাধারণ মানুষরা তাদের দাবি পরামর্শ ইত্যাদি বিষয়ে নিজেদের মতামত পোষণ করতে পারবেন